আধুনিক ক্রিকেট মানেই ভয়ডরহীন কিংবা ফিয়ারলেস ক্রিকেট। মনের এই ভয় দূর করতেই যেন নাইম শেখরা মানসিকভাবে শক্ত থাকতে হাঁটলেন আগুনের উপর। অন্যান্য বড় দেশের সাথে তাল মিলিয়ে মাঠের ক্রিকেটেও যাতে বাংলাদেশ সেই আক্রমণাত্মক ভয়ডরহীন ক্রিকেটটাই খেলতে পারে, অনুশীলনেও তাই সেই চেষ্টা। তরুণ প্রজন্মের হাত ধরে চান্দিকা হাতুরা সিংহের বাংলাদেশ অবশ্য সেটাই করে দেখাতে চাই বলেই জানালেন বাশার। আমরা যে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি, আপনি দেখেন আমাদের খেলার ধরনটা কিন্তু পাল্টেছে। আমরা যেই কথাটা বলে আসতাম যে ফিয়ারলেস ক্রিকেট খেলাটা, সেটা কিন্তু আমরা কিন্তু খেলছি গত দু তিন সিরিজ ধরে এবং সেই পারফরমেন্স আপনি দেখতে পাচ্ছেন। এবং ফিয়ারলেস ক্রিকেট খেলতে গেলে কিন্তু আপনাদের প্লেয়ারদেরকে ব্যাক করতে হবে, আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ ফিয়ারলেস ক্রিকেট খেলার যে মূল মন্ত্র, আপনি আপনার পজিটিভ ক্রিকেটটা খেলবেন, সেক্ষেত্রে যদি একটা দুটি ম্যাচ রান নাও করেন আপনাদের দল ব্যাক করবে, সেই কনফিডেন্স দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস। টিম ম্যানেজমেন্ট যে দলটা গঠন করেছে সেই দলের প্রত্যেক ক্রিকেটারদের উপরে যথেষ্ট বিশ্বাস রাখতে চাইছেন, আর সেই বিশ্বাসটাও ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চান, যাতে করে ক্রিকেটাররা নির্ভর হয়ে সেই আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতে পারে। প্রসঙ্গতই লিটন দাস এবং অন্যান্য বড় প্লেয়ারদের অফ ফর্মের কথাও উঠে এসেছে, সেখানে নির্বাচকরাও বেশ নির্ভর। আর যাদের দেখুন, লিটন দাস ইজ এ ক্লাস প্লেয়ার, বড় জায়গার প্লেয়ার, বরং আমি চাইব যে এই যে অফ ফর্মটা সময় আমরা সময় মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না যে অনেক অনেক ভালো ফর্মে থাকতে থাকতে প্লেয়ারদের তো একটা ব্যাট প্যাচ আসে, আমি মনে করি ব্যাট প্যাচটা এখনই চলছে, সামনে ঠিক হয়ে যাবে। আর একের পর এক ব্যর্থতার পরেও সমালোচনার তুঙ্গে থাকা নাইম শেখকে কেন আবার জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন হাবিবুল বাশার। যারা আছেন তাদেরকে তো ধরুন, নাইম শেখ পুরনো খেলোয়াড় না, আগেও খেলেছেন, হয়তো ফিরে এসেছেন অনেকদিন পরে, যখন একজন প্লেয়ার অনেকদিন পরে ফিরে আসেন তাকে একটু সময় দেওয়াটা মনে খুব ইম্পর্টেন্ট। বিশ্বাসের এই জায়গাটাতে বেশ বড় একটা উদাহরণ মুশফিকুর রহিম, জাতীয় দল তার উপর আস্থা রেখেছিল, মুশফিকও সেই আস্থার প্রতিদান দিয়েছেন। অবশ্যই এক্ষেত্রে স্কিল কিংবা অন্যান্য ব্যাপারগুলোতে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের ভাবনা খুবই সুস্পষ্ট, নির্বাচক হাবিবুল বাশারও বললেন সে কথা। তাদের স্কিল নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তারা সবাই স্কিলফুল প্লেয়ার, আমার মনে হয় যে বড় স্টেজে বরং তারা ভালো খেলার সম্ভাবনা বেশি, আমি বিশ্বাস করি। কারা বাদ পড়েছেন সে চিন্তায় না থেকে বরং যারা এখন জাতীয় দলে রয়েছেন তাদের নিয়েই বরং ভাবছে টিম ম্যানেজমেন্ট।